আমার খেলার কোনো ইচ্ছে নেই, বাট দেখা যাক কি হয়। আবার মাঠে আছি, গুড মর্নিং। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি স্কুলে। মানে আজকে যেহেতু স্কুলে আমাদের অ্যানুয়াল স্পোর্টস আছে, তো তো ঠিক আছে চলো, আমি আর দেরি করছি না, এমনিতেই আমি লেট হয়ে গেছে, বেরোনো যাক, স্কুলে গিয়ে দেখা হচ্ছে, সমস্তটা দিন খুব এনজয় হবে, তোমার সাথে থাকো। তো ঠিক আছে চলো, বকবক না করে বেরোনো যাক। এই যে স্কুলে ঢুকেই এখানে সবাই আমরা মাঠে দাঁড়িয়ে পড়েছি, কেন কি এখনই আমাদের পতাকা উত্তোলন হবে। উত্তোলিত হলো আমাদের দেশের জাতীয় পতাকা, যা বহন করে চলেছে আমাদের নাগরিকদের অধিকার। বেলুন উড়িয়ে শুরু হলো আজ মাদারিহাট উচ্চ বিদ্যালয়ের 61তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর এই যে এখানে ক্লাস ইলেভেনের স্টুডেন্টরা আছে স্পেশালি, ওরা এক কালারের শাড়ি পরেছিল, মানে স্কাই কালার হোয়াইট ব্লাউজ দিয়ে, তো পরে এখানে ওরা গান করছে, মানে এটা ছিল ওদের উদ্বোধনী সঙ্গীত। ভীষণ মিষ্টি লাগছিল ওদের দেখতে। আর এখানে আমাদের স্কুলের স্টুডেন্টরা এই যে এত সুন্দর করে হাউস ওয়াইজ সবাই লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে মার্চ পাস্টের জন্য। তো এই যে এখানে বিভিন্ন রকমের হাউসগুলো আছে, অর্থাৎ টেগোর হাউস, স্বামীজি হাউস, তারপর সুভাষ হাউস, সবাই এখন প্যারেড করবে। তো সেটার জন্য যে সবাই প্রিপারেশন নিচ্ছে, জাস্ট অসাধারণ হয়েছিল, এটা অসাধারণ হয়েছিল। আর একটা ছোট কথা না বললেই নয়, এই যে সমস্ত স্পোর্টসের যে ভিডিওগুলো আছে, এই যে প্যারেড থেকে শুরু করে সমস্ত কিছু, সমস্ত কিছু কিন্তু করেছে আমার একটা ছোট্ট স্টুডেন্ট, ছোট্ট না বাট খুব মিষ্টি একটা স্টুডেন্ট বলতে গেলে, অনুকূল। তো অনুকূল, তোকে স্পেশালি খুব থ্যাংক ইউ এত সুন্দর করে আমার ভিডিওগুলো করার জন্য। আর আমি যেহেতু অ্যাঙ্কারিংয়ের কাজে খুব ব্যস্ত ছিলাম, তো সেটার জন্য ওকে আমি দিয়েছিলাম এবং দেখলাম ফুলফিল করেছে আমার দায়িত্বটাকে। তো থ্যাংকস টু ইউ অনুকূল। আমরা দেখতে পাচ্ছি এক অভূতপূর্ণ সৌন্দর্যের দলীয় কর্মীর নেতৃত্বে সামঞ্জস্যপূর্ণভাবে প্রথমে এগিয়ে যাচ্ছে সুভাষ হাউস, লাল রঙের ক্যাশমিত সামনে এগিয়ে যাচ্ছে হাউস। এরপর আসছে হলুদ পতাকা নিয়ে হলুদ ক্যাপ পরিচিত টেকো হাউস, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় এবং গেরুয়া টুপি পরে বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসছে স্বামীজি হাউস। দেখতে পাচ্ছি বাদক দলের সাথে তাল মিলিয়ে আমাদের নেতৃত্বে সর্বশেষ হাউস অর্থাৎ সবুজ রঙের পতাকা।
মাসে পরিণত করে এই মাস মাস সকালে এবং ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে তোলে এক সভ্যতা। আমরা দেখতে পাচ্ছি অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে লাল রঙের পতাকা নিয়ে সুভাষ হাওড়। আমাদের প্যারেড হয়ে যাওয়ার পর এবার মেয়েদের নাচ হচ্ছে, মানে স্টুডেন্টদের নাচ হচ্ছে। তো আমি গানটা এখানে দিতে পারলাম না কপিরাইটের ভয়ে। যাই হোক, এই তো এরা নাচ, খুবই সুন্দর নাচ ছিল, তিনটে নাচ। তো সমস্ত তিনটে গানই ছিল অবশ্যই দেশাত্মবোধকের ওপর। তো এই আর কি, এটা ছিল হচ্ছে পুরোটাই ওড়না নিয়ে। আর এই যে নাচটা দেখতে পাচ্ছেন, এই নাচটা পুরোটাই ছিল ওদের বিভিন্ন রকমের এই যে বাঁশ নিয়ে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের যে স্কিপিং হয় সেইটা নিয়ে। তো এটাও বাচ্চাদের ছিল, মানে অসাধারণ করেছে। আর এখানে এই যে মানে আমাদের তিনজনের প্রায় বহু বছর পর দেখা, মানে আমার এত ভালো লাগছিল। মানে স্কুল লাইফে আমরা খুব ভালো বন্ধু ছিলাম তিনজন। ঈশিতা তো এখন আমার সাথে স্কুলেই আছে, কিন্তু মৌলির সাথে বহু বছর পর দেখা। তো আমরা তিনজন চুটিয়ে এখানে আড্ডা দিচ্ছিলাম, তো এই আর কি। তাই ভাবলাম যে একটু জাস্ট ক্যাপচার করে রাখি, মেমোরি হয়ে থাকবে সব। ঈশিতা, মৌলি, শ্রেয়সী, মানে এত ভালো একটা ফিল হচ্ছে যে এত বছর পর দেখা হয়ে তারপর আবার তিনজন আমরা একসাথে খেতে বসলাম। ফেমাস ট্রায়ো, হ্যাঁ, ফেমাস ট্রায়ো।
মানে তীর মাথা বলতো আমাদের ঈশিতা মৌলি শ্রেয়সী, তো তিনজনকে একসাথে পাওয়া গেল এত বছর পর স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড বলতে গেলে, তো এটা আমাদের জন্য আজকে একটা বিশাল বড় প্রাপ্তি। আর এই যে তিন বন্ধু এখন খেতে বসেছে, এই যে খাওয়া পরিবেশন করছে দিদি, আর ওই পাশে আছে স্যার রঞ্জন স্যার, আর এখানে হচ্ছে মঞ্জুশ্রী ম্যাম, সব থেকে প্রিয় মঞ্জুশ্রী ম্যাম এসছে শিলিগুড়ি থেকে স্পোর্টস এর জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর এখন আবার মাঠে যাচ্ছি, তো এর মধ্যে যে বিচ্ছুর দল এরা সবাই, তো এরা সব চলে এসছে ক্লাস টুয়েলভের, এরা সায়েন্স, এদের সাথে কিছু ফটো তুললাম। এখন স্কুল থেকে আবার বেরিয়ে মাঠে যাচ্ছি, আর আমার খেলার কোনো ইচ্ছে নেই, বাট দেখা যাক কি হয়, আবার মাঠে আছি, চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে খেলা শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে এসেছিল, মানে তখন যে ইভেন্টগুলো হচ্ছিল যেরকম যেমন খুশি তেমন সাজো বা পুরস্কার যে দেওয়া হচ্ছিল, তখন আর কিছুই দেখা যাচ্ছিল না, মানে ভালোই অন্ধকার হয়ে গেছিল আর কি। তো তাই জন্য তখন এই যে অন্ধকারের মধ্যেই মানে টর্চ লাইট জেলে জেলে, মানে ফ্ল্যাশ জেলে জেলে এরকমভাবে সবাইকে হাতে মানে তখন প্রাইজ তুলে দিচ্ছিলাম, মানে একেবারেই যেহেতু খেলার শেষে এরকম অবস্থা ছিল আর কি, অন্ধকার হয়ে এই আর কি, তাও এটাও একটা এক্সপিরিয়েন্স অন্ধকারের মধ্যেই। হে এভরিওয়ান, অবশেষে সারাদিন পরে আমি এই ঘরে ঢুকলাম, মানে সেই সকালবেলা শুরু হয়েছিল 11টা থেকে, এখন বাজে সন্ধে 6:20, মানে জাস্ট ভাবা যায় না, মানে সারা দিন গেল, সারাটা দিন, মানে মাথা শরীর সব এখন যন্ত্রণা হচ্ছে, বাট কিছু করার নেই। আর স্পোর্টসে না যেহেতু আমি মাইকে বলছিলাম, তো সেটার জন্য মানে আমি একটা স্টুডেন্টকে দিয়েছিলাম আর কি, যে এই সমস্ত কিছু ভিডিও করার জন্য, এবারও কতখানি কি তুলেছে আমি ভিডিওটা এডিট যখন করব তখন দেখতে পাবো, বাট ঠিক আছে। আমি ভালো মতন করে আজকে সকালে আউটফিটটাও দেখাইনি, তো চলো আমি একবার আউটফিটটা আমার দেখিয়ে নিই। যে এটা আজকে আমার আউটফিট, আমি একটা পরেছি মঙ্গলগিরি শাড়ি, কিন্তু এই মঙ্গলগিরি শাড়ি আর মঙ্গলে নেই, এখন অমঙ্গলে চলে গেছে, মানে শাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ, মানে কেমন একটা হয়ে গেছে, মানে সারাদিনের পরে এটাকে আমি যে কি করব, শাড়িটাকে খুবই খারাপ অবস্থা। তো এই হচ্ছে আমার একটা মঙ্গলগিরি শাড়ি আজকে আমি পরেছিলাম। তো আমার কি বলে, তো আমি জাস্ট ঢুকলাম, তো তাই এখন আমি ফ্রেশ ট্রেশ কিছুই হইনি, তো ঠিক আছে চলো ভিডিওটাকে আর বড় করছি না, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্র্যান্ড ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, টাটা 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 টাটা, লাভ ইউ অল।